আই বিদায় দিচ্ছে আর যেন গর্ব করছে গাইস, এই একটা কঠিন একটা ও নাম দিল যে খুব দুঃখ লাগে যখন বাড়ির লোক আমাকে এইভাবে বিদায় দেয়। গাইস হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আমার এই সাথী ব্লগ বাংলা চ্যানেলে। তো আজকে আমি ব্লগটা শুরু করেছি এই সবেমাত্র সকাল সকাল, কারণ আমি আজকে হয়তো চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমার যাওয়ার জন্য মানে বাড়ির মধ্যে কী কী পরিস্থিতি করে ফেলেছে তোমরা দেখো, যাতে তাড়াতাড়ি আমাকে বিদায় করতে পারলে আর বাঁচি, মানে সেই ব্যবস্থা করে ফেলেছে। সকালে গোছাগুছি দেখছো ব্যবস্থা করে দিয়েছে, আর দেখো পেন জামা ব্যাটিং পত্র সব মোটামুটি আমার গোছানো চলে যাচ্ছে, যে আমাকে এই বাড়ির থেকে বাড়ি দিতে পারলে বাঁচি এরা। তো সেই জন্য এরা সকালে তাড়াহুড়া শুরু করে দিয়েছে, কখন যাবো কখন নেই কখন যাবো। তা গাইস তোমরা বলো, আমি কি চলে গেলেই ভালো না আমি থেকে তোমাদেরকে ব্লগ সুন্দর সুন্দর ব্লগ দিতে পারলে ভালো? তোমরা অবশ্যই এটি কমেন্টে আমাদেরকে জানাবে। তো আমি আজকে শুরু করছি সকালে ব্লগটি। তো চলো আজকে আমাদের ঘরের মধ্যে ব্লগটি করছি, আর এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আর নতুন নতুন ব্লগ কন্টিনিউ দিতে থাকি। তো শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। তো হ্যালো গাইস, আমি কারণ কী কারণে চলে যাবো সেটা তোমার জানো না, তো সেই কারণটা আমি তোমাকে বলছি। কারণ আমি এসেছিলাম গত এক সপ্তাহ ধরে ছুটি বাড়িতে, তো ছুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেহেতু কোম্পানির কাজ করি এবং কোম্পানির কী কাজ করি সেটা তো তোমরা জানো ভালো করে, আর যারা জানো নি তাদেরকে আমি বলে দিচ্ছি। কারণ আমরা কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ করি, আমি একটা রাজমিস্ত্রি এবং যেহেতু মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলে, তাই আমি রোজগার করে বলতে একাই। আর আমার মা আছে, আমার তিনি আছে, আমরা এখন তিনজন আছি। তো তিনজনকে সম্পূর্ণ বাড়ি পোষণটা আমার উপরেই আছে। আর এদেরকে আমি যদি না কাজ করি তাহলে এনারা ওটা থেকে কী পাবে সেটা তো বলা মুশকিল আছে। না এখন সবেমাত্র আবার আমাদের এখানে একটা মেলা আসছে, তো মেলার জন্য তো জিনিসপত্র নিতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কাজে যেতেই হবে, কারণ আমরা যেহেতু কোম্পানির কাজ করি আর কোম্পানি যখন আমাদেরকে ডাকে অতি অবশ্যই আমাদেরকে চলে যেতে হয়। কারণ আমাদের গরিব ঘরের ছেলে বসে থাকলে হবে না, আর বসে থাকলে আমাদের পেট চলবে না। আর তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাপোর্ট করবে আমাকে, কারণ আমি একটা মধ্যবিত্ত মধ্যের ছেলে, অবশ্যই সাপোর্ট প্রয়োজন তোমাদের। আর সাপোর্ট না করলে আমি হয়তো ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো না, আর তোমাদের সুন্দর সুন্দর হয়তো ভালো ভালো ব্লগ দিতে পারবো না। তো যতটুকু সময় পাই আমি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই মুহূর্তে আমি বাড়ির মধ্যে আছি, তো বাড়ির মধ্যে আমি সেই ব্লগটা দিচ্ছি তোমাদেরকে। তো বাড়ির আমাদের মোটামুটি একটা মধ্যবিত্ত ঘরে যা হয়ে থাকে অবস্থা, তো সেই অবস্থায় আমাদের বাড়িতেও, কারণ আমরা সেরকম কিছু নেই আমাদের বাড়িতে। তো গাইস এনাকে চিনো, এই নিয়ে এখন আমাদের ব্লগগুলো কন্টিনিউ করতে থাকবে। তো কারণ বাড়ির থেকে আমি বেরাচ্ছি, তো আমাদেরকে বাইরে আমাদের পরিস্থিতি দেখাচ্ছি। হ্যাঁ এখন থেকে আমার সব যাওয়ার জন্য সরঞ্জাম করে দিয়েছে, বাইরে দেখাচ্ছি এখন করছি এরা। তো চলো গাইস আমাদের ব্লগটি দেখো। তো গাইস দেখো কি কি নিয়ে এসছে, দেখাও আমাদের দর্শক বিন্দুর আগে। বিদায় বিদায় দিচ্ছে আর যেন গর্ব করছে গাইস, এ একটা কঠিন একটা ও নাম দিল যে আমি তো অবাক হয়ে যাচ্ছি গাইস। এ আমার মা, মায়ের মনটা দেখি মা, আমি তো আজকে চলে যাচ্ছি তাহলে কি একটু আনন্দে মাও বলছে। দেখছো গাইস আমার মাও তাহলে মানে আমি যে ঘরে থাকি আমার মাও কিন্তু চায় না, মানে এরা আমাকে ঘর থেকে তাড়াতে পারলে বাঁচে, মানে এই ধরনের এদের ব্যবহার। গাইস আমি আর বাড়ি হয়তো আর আসবো না, ঠিক আছে তোমরা এদেরকে দেখবে একটু ভালো মন্দ। আর গাইস রান্না বান্নাও গাইস সেরে নিয়েছে, বা প্যান জামা গেলে তোমাদের দেখালাম ছিল গুছাগুছি করছে। আর আমার মা কি করছে একটু দেখি, মা একটু কাজে ব্যস্ত হয়েছে, আর মা সকাল সকাল সে কাজগুলো সেরে ফেলে দিচ্ছে। আর ভিতরের মায়ের অনেক কিছু জামা প্যান্ট সব গুছাগুছি কাঁথা করে যত এত যা আছে গুছাগুছি করছে। আর এটা হচ্ছে আমার মায়ের রুম গাইস। তো আমি বাইরের দিকটা তোমাদেরকে লক্ষ্য করো একটু, বাইরের দিকটা দেখাচ্ছে আমাদের বাইরের পরিবেশটা কীরকম। তো আমাদের বাইরের পরিবেশটা এই যে আমাদের এসব পরিবেশ, বেশি কিছু সেমন কিছু নেই। তো আমরা যথেষ্ট গ্রামে বাস করি, সেই গ্রামেরই আজকের ব্লগটা। তো গাইস এর হাসিটা দেখো, হাসি মানে 100 পয়েন্ট দেখছো, মাথা লেড়ে লেড়ে হাসছে, এরকম হাসি কখনো দেখেছো গাইস? দেখনি হয়তো, এই প্রথমবার দেখে নাও। তো এনাকে তুমি চেনো, ইনি কারণ ব্লগে প্রতিনিয়ত হতে থাকে কন্টিনিউ, আর আমি তো সবসময় বাড়িতে থাকি না,
কারণ সেজন্য আমি ব্লগ ব্লগ করে দিতে পারি না। তো গাইস তারপর হয়তো এই কন্টেন্টগুলো দিতে থাকবে এবং তার ব্লগগুলি অবশ্যই তোমরা ফলো করো, ব্লগগুলি অবশ্যই সে ভালো করে, ব্লগগুলি কন্টিনিউ করতে থাকবে। তো চলো আজকের ব্লগটি আমি শেষ করছি, দেখতে থাকো সাথে ব্লগ বাংলা চ্যানেল।